हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো থাকতেই হবে, আর ভালো থাকবো না কেন? রে বাবা, আমি জানি আমরা খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট তার মানে এই নয় যে এই সিচুয়েশনের সাথে সাথে আমরাও আমাদেরকে খারাপ রাখবো। শুধু এই একটা সিচুয়েশনকে আমি আমার খারাপ থাকা বা আমার ভালো না থাকাটার কারণ করে তুলতে পারি না। আমার আমার আশেপাশে আমার ভালোবাসার লোক অনেক আছে, আমার তাদের জন্য আমাকে ভালো থাকতে হবে, তাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো থাকতে হবে। আমি যদি ভালো থাকি, আমার আশেপাশে সবাই ভালো থাকবে। তাই জন্য সবসময় আমাদেরকে পজিটিভ থাকতে হবে। আমরা যদি পজিটিভ থাকি, আমাদের পজিটিভনেস আমাদের সব আমাদের আশেপাশে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখন যা ঘটছে আশেপাশে, সেগুলো সেই নিউজগুলো পড়ে দেখে আমাদের সত্যিই মনে হচ্ছে যে এসব কী হচ্ছে। ইভেন কালকের যে ঘটনাটা আজকে সুশান্ত সিং রাজপুতের সাথে হলো, এত ব্রিলিয়ান্ট একটা অ্যাক্টর, এত অল্প বয়স, ও নিজে জানে না যে ওর ফিউচার এই এই বয়সে কেউ নিজেকে সেটেল করতেই পারে না। বাট হি ওয়াজ আ সেলিব্রিটি, ও ওয়াই ও সুইসাইড করলো কেন? হয়তো তার নিজস্ব অনেক কোনো কারণ থাকবে, কিন্তু যেটুকু দেখা যাচ্ছে বলছে যে ডিপ্রেশনের জন্য। তা ডিপ্রেশনটায় কেন আমরা যাব একবার ভাবতে পারো? আরে বাবা, জীবন পেয়েছি একটাই, আমাদের সেটাকে ফুললি ইউটিলাইজ করতে হবে। এই পিরিয়ডটা একদিন ওভার হয়ে যাবে, ওই পিরিয়ডটা ওভার হওয়ার পর যে ভালো টাইমটা আসবে, সেই টাইমটা আমাদের দেখতে হবে না? সেই টাইমে আমাদের আরও অনেক কিছু, এই যে 1 ইয়ার আমরা যে আমাদের জীবন থেকে কি বলবো, এই 1 ইয়ারটাকে আমাদেরকে ডাবল ট্রিপলভাবে এনজয় করতে হবে। এই 1 বছরটা ঠিক আছে গেল, জীবনের নয়, যেটুকু লাইফ টাইম আছে, লাইফ পিরিয়ড স্প্যান আছে, তার থেকে নয় 1 ইয়ার আমি দিয়েই দিলাম, এই এইটা ভাবলেই তো হয়ে যায়। ঠিক আছে, এই 1 বছর কি এরকম অনেক অনেক বছরই আমাদের, মানে আরও অনেক লাইফ আমাদের পড়ে রয়েছে, এই 1 বছরটা ডাজন্ট ম্যাটার। তো কেন আমরা ডিপ্রেশনে যাব? আমরাও যাবো না, কাউকে যেতেও দেবো না। তোমরা যদি দেখো যে তুমি যদি ভালো থাকার জন্য তোমার আশেপাশের লোকগুলো ভালো থাকছে, তাহলে তোমরা অবশ্যই ভালো থাকো, প্লিজ। আর যদি দেখো যে কেউ ডিপ্রেশনে রয়েছে, তাদেরকে সেখান থেকে কাটিয়ে আসার হেল্প করো, তাদেরকে হেল্প করো, তাদেরকে বোঝো, তাদেরকে মোটিভেট করো, তারা যেন ডিপ্রেশনের মধ্যে না যায়, তারা যেন কোনো নেগেটিভ থিঙ্কিং না করে। আর যারা তোমরা যাচ্ছ, তোমাদের মনে হচ্ছে যে তোমরা নেগেটিভ থিঙ্কিং শুরু করছো, ডিপ্রেসড লাগছে, প্লিজ কল ইউর ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস। আমি জানি ফ্যামিলি ইজ বিগ সাপোর্ট, আর ফ্রেন্ডস যদি তোমার ওই মুহূর্তে যে ফ্রেন্ডটার কথা মনে করবো, নাম যে ফ্রেন্ডের নামটা মনে পড়বে, সবসময় জানবে হি ওর শি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, নইলে তোমাকে ওই সময়টা মনে পড়তো না। আর সে যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, সে তোমাকে এই নেগেটিভিটি, এই ডিপ্রেশন থেকে বের করে আনার অনেক 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 চেষ্টা করবে, আর তুমিও চেষ্টা করবে। একা চেষ্টায় কিছু হয় না, সবাই দুজনে মিলে চেষ্টা করতে হয়, সবাই মিলে চেষ্টা করতে হয়। তাহলে আজ থেকে আমরা কী করবো? আমরা ভাববো যে আমরা ভালো আছি, একবার ভাববে নিজের মধ্যে যে আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, তাহলেই দেখবে অনেকটা কাজ করে। অনেক কিছু কথা বলে ফেললাম, সবচেয়ে বড় কথা আমি কিন্তু আজ ব্লগটা স্টার্ট করেছি বাংলায়। আপলোক দেখ রে হোঙ্গে কে ম্যানে ইয়ে ব্লগ স্টার্ট কিয়া হ্যায় বেঙ্গলি মে, ইসকা ভি এক রিজন হ্যায় ও মে বতা দেতি হুঁ পহলে হিন্দি মে কিউ ম্যানে ইয়ে ব্লগ বেঙ্গলি মে বনা রহি হুঁ। মেরা ইয়ে ব্লগিং চ্যানেল স্টার্ট হোনে কা ভি এক রিজন হ্যায় ও মে কভি বাদ মে বতাউঙ্গি কিউ ম্যানে ইয়ে স্টার্ট কিয়া থা, উসকা রিজন থোড়া ডিফরেন্ট হ্যায়। লেকিন কই দেখে না দেখে মেরি ব্লগ, কিসি কো পসন্দ আয়ে না পসন্দ আয়ে, মেরে বচ্চোঁ কো বহুত পসন্দ আতে হ্যায়। ও লোক ওয়েট করতে হ্যায় কি মে কব ব্লগ ডালুঙ্গি। মেরে বচ্চে মতলব মেরি বেটি নেই হ্যায়, মেরে অর দো বেটা ভি হ্যায়। মেরে যো দো বেটে হ্যায় দে বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ইউএস, সো উন লোগো কো ক্যা হ্যায়, উন লোগো কো বেঙ্গলি সমঝ মে আতে হ্যায়, ইংলিশ তো উন লোগো কা ফ্লুয়েন্ট হ্যায়, মতলব উন লোগো কা মদার টং ইংলিশ হ্যায়, লেকিন উন লোগো কো হিন্দি বিলকুল মে সমঝ মে নেই আতে হ্যায়। তো জব সে মেরা হিন্দি ব্লগ স্টার্ট হুয়া হ্যায়, ও লোগ ক্যা করতে হ্যায়, মেরে পুরানে ওয়ালে যো ভিডিওস হ্যায় দে কিপ ওয়াচিং এভরি ডে, কনস্ট্যান্টলি দে আর ওয়াচিং দ্যাট ওল্ড ভিডিওস। অ্যান্ড উস লোগো কা কাম হি হ্যায়, মেরি দিদি বলতে হ্যায় কি
मॉर्निंग उठ के ब्रेकफास्ट करते करते तेरे वीडियोस ही मेरे घर में चलते रहते हैं, तेरे ब्लॉग ही चलते रहते हैं। तो वो लोग इन्जॉय करते हैं और बार बार मुझसे पूछते हैं, मम्मा प्लीज़ आप आइदर इंग्लिश में नहीं तो बंगाली में ब्लॉग बनाओ। तो उन लोगों के लिए मैं आज का ब्लॉग बंगाली में बना रही हूँ। मैं सोच रही हूँ कि वीक में एक बार, अभी वीक में एक बार व्लॉग बंगाली में बनाऊँ कि वो लोग भी इन्जॉय कर सके, क्योंकि वो लोग मुझे जितना मोटिवेट करते हैं, जितना मुझे प्रेशर डालते हैं, आपका व्लॉग कब आएंगे, आपका व्लॉग कब। मेरी बेटी भी, माँ आज तुम्हें व्लॉग को छो ना, माँ वाई यू आर नॉट डूइंग व्लॉग टूडे। सो वो लोगों के लिए, उन लोगों के लिए मेरे फर्स्ट, मेरा प्रायोरिटी है मेरी फैमिलीज, तो उन लोगों के लिए मेरी ये व्लॉग, आज का व्लॉग बंगाली में होगा। रुशनाई रुजलाई आप लोग, तुम्हारे जन्य ये ব্লগটা আজকে আমি বেঙ্গলিতে করছি, তোমাদের খুব ভালো লাগবে, মাম্মাম তোমাদের প্রচন্ড ভালোবাসে, মাম্মাম লাভ ইউ সো মাচ মাই বেটুস। তোমরা এই ব্লগটা দেখো, আর এখন আমি যাচ্ছি রূপুকে পিক করতে। অ্যাকচুয়ালি রূপুকে পিক করতে এখনও টাইম আছে, এখনও 1 আওয়ারের বেশি টাইম আছে। আমি প্রথমে যাব একটু কিছু কেনাকাটা করতে, টুকটাক কিছু জিনিস কিনতে হবে। মানে একদমই বেরোই, একা একদম বেরোই না, যবে থেকে এইসব লকডাউন স্টার্ট হয়েছে একা বেরোনোটা বন্ধই হয়ে গেছে। সবসময় হাজব্যান্ডের সাথেই বেরোই, এখন একটু বেরোতে ইচ্ছা করছে না। আর হাজব্যান্ড বারবার ও পথে মিটিং করছে আর পিং করে যাচ্ছে, হ্যাঁ স্যানিটাইজার নিয়ে যাও, মাস্ক নিয়ে যাও। এই যে মাস্ক নিয়ে গেছি, এখন আমরা একটুও পরবো না, যখন দোকানে ঢুকবো তার আগে পরবো। সব কিছু এত কিছু মেনটেন করে, এত কিছু মাথায় রেখে বেরোতে হচ্ছে, তখন মনে হয় দূর বেরোবই না, ভাল লাগে না। আর না বেরিয়ে বেরিয়ে অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, কিন্তু আমাকে এখন একটু বেরোতেই হতো। আমার যেটুকু যে জিনিসগুলো দরকার ছিল সেগুলোর জন্য আমাকে এখন বেরোতেই হতো, তাই বললাম। আর যবে থেকে স্কুল স্টার্ট হয়েছে আমি একদিনও রূপুকে ড্রপ করতেও যাই না, পিক করতেও যাই না। তা ওটা পুরোটাই হাজব্যান্ড দায়িত্ব নিয়ে নিয়েছে। আর আমার বন্ধুরা খালি বলছে মেসেজ করে, তুই আসছিস না, তুই আসছিস না, কখন দেখা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, হয়ে গেল। লাস্ট উইক কথায় বলেছিলাম ওকে আমি আজকে যাব, কিন্তু নিজেরও অর্ডার থাকে, বিজনেস থাকে, একদম পেরে উঠি না। তা আজকে বলেছি ওকে আজকে তাহলে দেখা করবো, আজকে আমি যাচ্ছি আনার জন্য রূপুকে, তা আজকে গিয়ে দেখা হবে। তো একজনকে আসতেও বলেছি যে চল তাহলে আগে একটু দুজনে মিলে একটু দোকান স্টোরগুলো একটু ঘুরে নিই, অনেকদিন এরকম ফ্রেন্ডের সাথে স্টোর একদমই যাওয়া হয় না, ঘোরাও হয় না। তাই আজকে ভাবলাম, ওকে বললাম, ও বললো এবার এক কথায় রাজি, বলে হ্যাঁ হ্যাঁ আমি আসছি, তোর সাথে ঘুরবো, ঠিক আছে চল আসছি, বলে ওকে ডেকে নিলাম। এখন আমরা এই আমার বাড়ির পাশে যে সেন্ট্রামটা আছে সেখানে যাব, গিয়ে ওর সাথে একটু দুজনে কেনাকাটা করবো, অনেক কথাও বাকি আছে, গল্প করা হবে, তারপর একেবারে রূপুকে নিয়ে ফিরব। বিশ্বাস করে এই মাস্ক ফাস্ক পরতে না ভাল লাগে না, তো আরও আমি ভাবি যে যারা ফ্রন্টলাইনার্স, যারা দিনের পর দিন সারা দিন সারা রাত ধরে ডাক্তাররা নার্সরা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে আমাদেরকে ফর আওয়ার ওয়েলবিং, তা সেটা দেখলে তখন মনে হয় যে রিয়েলি হ্যাটস অফ টু দেম। আমরা এইটুকু সময় মাস্ক পরতেই মনে হয় বিরক্ত হয়ে যাই, আর ওরা কীরকম ঘন্টার পর ঘন্টা মাস্ক পরে থাকে, কত কী, শুধু মাস্ক নয় গোটা বডিতে কত কী পরে থাকে। আমি এসে গেছি, আমি আমার ফ্রেন্ডটার জন্য ওয়েট করছি, ও এলে পর তারপরে আমরা স্টোরে যাব, মানে দোকানের ভেতরে যাব। দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই ফাঁকা ফাঁকা, বাট দোকানের ভেতরগুলো না আসলে বেশ ভিড় ভিড় থাকে, ওই জন্যে মাস্কটা পরতে হয়, নইলে আর যতটা যাই হোক যতটা সেফটি মেজার্স নেওয়া যায় আর কি, দোকানের ভেতরগুলো বেশ ভিড় থাকে। এখন তোমার দেখে মনে হচ্ছে জায়গাটা ফাঁকা, ও এলে পরই যাব। আমি এখন একটু ওয়েট করি, গিয়ে লাঞ্চ বানাতে হবে, আমি লাঞ্চের প্রিপারেশন পাস্তা বানাবো। তা পাস্তা বয়েল করে, চিকেন বয়েল করে সব এসে গেছি, যতক্ষণ রূপু স্নান করবে ততক্ষণ আমার বাকিটা হয়ে যাবে, তা সেই জন্য আমি এখন বানাইনি, কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগে না, আর রিহিট করলে না সেই টেস্টটা আসে না যেটা একদম গরম গরম খেলে ভাল লাগে। তাই জন্য আমি কিচ্ছু করে আসিনি, জাস্ট রেডি করে রেখে এসেছি, এবার গিয়ে মিক্স করব সব, বাইক নিয়ে আসবো, কারণ রূপু সকালবেলা বাইক নিয়ে স্কুলে গেছে। বাই দ্য ওয়ে, যারা এখানে থাকো না, বাইরে থাকো না, তাদের জন্য বলি বাইক এখানে কিন্তু সাইকেল পাতি, আমাদের দেশের
দুচাকার সাইকেল, এখানে সেটাকে বাইক বলে হয়। তা রূপু বাইক নিয়ে গেছে, আমি প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে আসবো, কিন্তু বাইক নিয়ে, ক্যামেরা নিয়ে, মাউথপিস নিয়ে প্রচণ্ড চাপ। আমি বলেছি আমি হেঁটেই যাচ্ছি, যাওয়ার সময় দেখি কি হয়, মানে ওকে যখন নিয়ে ফিরবো তখন ব্যাটা গাইগুই করবে, ও বাইক চালাতে প্রচণ্ড ভালোবাসে। তা আমি দেখি, বাইক হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার জন্য তো রাজি হবে বলে মনে হবে না, বাট হয়েও যাবে, মেনেও নেয় কথা, অ্যাকচুয়ালি খুব একটা খারাপ না, মানে খুব একটা দুষ্টু নয় তো। তাই জন্য আমি বাইকটা নিয়ে আসিনি, জাস্ট বিকজ আমি ভিডিও করবো বলে। আমার এই যে কথা বলে সময়টা টাইম পাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত মেয়েটা আসছে না, ও পিট্টি দিতে হয় প্রচণ্ড, দাঁড়াও। যদি আমি একটু আগে এসে গেছি, আমি ওকে একটাই টাইম দিয়েছিলাম, আমি একটু আগে এসে গেছি। রূপুকে নিয়ে আসার পর দুপুরে লাঞ্চ করে একটু বাড়ির সাথে কথা বলছিলাম, মায়ের সাথে, আর একটু চোখটা লেগে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলাম, এত এত রোদ আর এত গরম, বেরিয়ে আর পারা যাচ্ছে না, টোটাল প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি। তা কিছুক্ষণ ওখানে আর একটু আমার কাজ ছিল, মানে ইউটিউব রিলেটেড কাজ ছিল, তা সেটা করতে করতে অনেকটা সময় গেছে, এখন বাজে 6:15। এখন আমি ডিনারটা বানাবো, তো আজকে ডিনারে আমি যেটা বানাবো সেই রেসিপিটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা খুব ভীষণ টেস্টি অ্যান্ড মানে হেলদিও বলা যায়, কারণ আমি যেটা বানাবো সেটা ছোটো মাছের একটা রেসিপি, ছোটো মাছ ইজ ভেরি গুড ফর হেলথ। তো কাচকি মাছের চচ্চড়ি বানাবো, তো আমি এখানে অনেকেই আছে আমার ভিউয়ার্স যারা মাছ খায় না, আমি জানি, বাট বাঙালিদের মাছ ছাড়া চলে না, তাই না, কি বলো তোমরা, বাঙালি মানেই মাছ, মাছে ভাতে বাঙালি, এই হচ্ছে প্রভাবটাই রয়েছে মাছে ভাতে বাঙালি। তাই আমি মাছটা বানানোর জন্য যা যা লাগবে, আমি দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি, আর ফাইনলি একদম, আর 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি ছোটো করে কাটা হচ্ছে বেগুন, আর বেসিক যেটা একদম মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে মাছ। তা কাচকি মাছ নিয়েছি আমি, ওখানে ধুয়ে রেখে দিয়েছি। তো চলো মাছটা আমি কীভাবে রান্না করি তোমরা একটু দেখে নাও, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মাছগুলোকে আমি এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম, এরপর আমি হলুদ আর নুন অ্যাড করে মাছগুলো মেখে নেব, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর একটা কড়াইতে তেল গরম করব, আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে পর আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দেব, রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া অব্দই ভাজতে হবে, সুন্দর একটা গন্ধ বেরোতে থাকবে, পেঁয়াজটা যত ভাজা হবে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পর এর সাথে আমি বেগুনটা অ্যাড করে দেব,
ভীষণ সহজ একটা রান্না, খুব জলদি হয়ে যায়, বিশেষ কিছু ইনগ্রেডিয়েন্টসও নেই, ফলে খুব তাড়াতাড়ি সময়ে ভালো কিছু খেতে চাইলে এটা একটা খুব সুন্দর রান্না। আমি একটু নুন অ্যাড করলাম আর হলুদ অ্যাড করলাম, নুনটা বেশি অ্যাড করবো না কারণ মাছের মধ্যে অলরেডি নুন আছে, ধনে গুঁড়ো দিলাম। এবার মশলার সাথে বেগুনটা আর ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে গেলে পর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে বেগুনটা কুকড হয়ে যায় ভালো করে। তারপর মাছগুলো অ্যাড করে দেব, এরপর আর বিশেষ কিছু কাজ নেই, মাছগুলো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে, কারণ মাছগুলো আমি আগে থেকে ভাজিনি, আমি কাঁচা মাছটাই দিয়েছি এখানে, কারণ এই মাছগুলো ভাজতে হয় না, এখানে কাঁচা মাছটাই আমরা এই সবজির মধ্যে দিয়ে দিলে নাড়লেই এখানেই ভাজা ভাজা হয়ে যাবে। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যেরকম ঝাল তোমাদের পছন্দ তোমরা অ্যাড করতে পারো, আমার এই সব রান্নায় একটু ঝাল বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝাল অ্যাড করলাম। রান্নাটা অলরেডি ডান, গরম গরম ভাতের সাথে এটাকে খেতে খুব বেশি খুব ভালো লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।